Oh,
Come on.
জ্বালানি তেলের ঊর্ধ্বগতি, এর প্রতিবাদে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানের আজকের এই বিক্ষোভ সমাবেশ। সাথী বন্ধুগণ, এই সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুর রাজপথের মলাটুর শৈলী মেহেরপুর মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, যার মিছিল শোনার মধ্য দিয়ে যার মিছিলের পদধ্বনিতে মেহেরপুরে রাজপথ প্রকম্পিত হয়, মেহেরপুর মুজিবনগর গেন্দির মানুষ বৈক্যবদ্ধ হয়ে হাসিনা বিরোধী সংগ্রামে আজকে আমাদের মত উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে প্রধান উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের কিংবদন্তি সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের জনাব অরিন্দ ইসলাম অমিত ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গান্ধীর থেকে আগত সিনিয়র সহসভাপতি, গান্ধীর মানুষের প্রিয় নেতা, ধানের শীষের গান্ধারি জননেতা জনাব জামিদ মাসুদ বিলটন সহ আজকে যারা বিভিন্ন থানা পৌর অভিযান থেকে এসেছেন, আরো আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আমজাদ হোসেন। সাথী বন্ধুগণ, আজকে একটাই কথা, বক্তব্য দেওয়ার দিন নাই। রাজপথে মিছিল বারবার করেছি, বক্তব্য বারবার দিয়েছি, মানুষের নেতৃত্বে বারবার মেহেরপুর অবরোধ করেছি। আজকে শুধু শপথ দিতে হবে, আজকে শেখ হাসিনার বিদায়ের দিন, আজকে এই বৈশালে আপনাদের সবাইকে বন্ধুরা আমার, মানুষ চতুর্পাশে আসছে না, সবাই রাস্তার বিভিন্ন দোকানে গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা যদি একটু আগিয়ে আসতেন আমার জন্য খুব উপকার হতো। এইটাই আজকে কিন্তু আমাদের অফিসের সামনে শেষ হবে, এরপরে কিন্তু আমরা মাঠ পেয়ে গেছি। আপনারা জানেন যে আমাদের কোন বিএনপির অফিস আমি সবাইকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, আসলে আমি বক্তব্য দেওয়ার মতো মনে মানসিকতা আমার নেই। আপনারা সবাই জানেন
লক্ষ্মী জাদুঘরে পাঠিয়ে দেবে উনি সত্যি জানেন।
আমার না হাতে ধরে গেলে পাবো তো, হাতে ধরে আমি হাত পাবো, আমি দেখবো অঞ্চলের কৃষি সন্তান বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য জননেতা বরং তরিকুল ইসলামের কৃষি সন্তান জনাব অনিল ইসলাম উমেদ ভাই উপস্থিত আছেন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব আমজাদ হোসেন সহ মেহেরপুর মজিদনগর গাংনি থেকে আগত বিএনপির এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল প্রত্যেকটি অঙ্গ সংগঠনের ভাইদের জানাই সংগ্রামীর সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী ভাইরা আমার, দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করতে করতে বিএনপির নেতা কর্মের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। আজকে এই অবৈধ ভোটসোর সরকার সিঙ্গাপুরে বানাবো, ইটালি বানাবো, উন্নত দেশ বানাবো, সেই বলে আজকে বাংলাদেশের জনগণকে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে। আজকে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের রাস্তা বিশ্বাস উঠে যাচ্ছে। আজকে লুটপাট করে, দুর্নীতি করে এই খুনি হাসিনার সাঙ্গ পাঙ্গরা চুনোপটি নেতারাও আজকে দেখি মেহেরপুর শহরের রাস্তায় দামি গাড়িতে চড়ে বেড়ায়, যাদের একদিন ভাত ধরত না আজকে তারা লুটপাট করে আজকে তারা দামি গাড়িতে মেহেরপুরের শহরে হাঁটায়। কোথা থেকে এসেছে এই খুনি হাসিনা লুটপাটের করতে থেকে এই টাকা পয়সা তারা করেছে? আমরা বিএনপির নেতা কর্মী, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। আমি কেন্দ্রীয় নেতা অমিত ভাই উপস্থিত রয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, নেতা কর্মী প্রস্তুত রয়েছে তৃণমূলের, আপনারা এক দফার আন্দোলন দেন, এই খুনি হাসিনা পতনের এক দফার আন্দোলন দেন, মানুষ রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা লুটপাট কিভাবে হয়েছে, মেহেরপুরের চাঁদপুর থেকে দরগাতলে একটি রাস্তা 3.5 কোটি টাকার টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের কোনো কাজ না করে ঠিকাদার এবং কর্মকর্তারা যোগ সাজস করে 3.5 কোটি টাকা লুটপাট করেছে মেহেরপুরের মাটিতে। মেহেরপুরে ভোট হয়েছে, ইউনিয়ন পরিষদ পৌরসভার ভোট হয়েছে, ইভিএম এ ভোট হয়েছে, কিভাবে ভোট হয়েছে, ইভিএম এ যাকে যারা ইভিএম নিয়ন্ত্রণ করে তাকে যারা পছন্দ করেছে তার ভোটের পার্সেন্টেজ বাড়াই দিয়ে তাকে পাস করাইছে। বিএনপির আমরা নেতা কর্মী, আমাদের কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছেন আমরা নির্বাচনে যাব না, আমরা নির্বাচনে যাইনি, কিন্তু আমাদের বিএনপির নামধারী কিছু নেতা তারা নির্বাচনে গিয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে তাদের আজ বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আজকে লক্ষ কোটি নেতা কর্মী আজকে দুর্বিষহ জীবন যাপন করছে, কেউ বাড়িতে থাকতে পারে না, ঘুমাতে পারে না, তার সংসার চলে না, ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারছে না, আর আজকে সামান্য একটি নির্বাচিত হওয়ার জন্য বাবার সাথে বেইমানি করে আপনারা নির্বাচন করতে চাচ্ছেন ধিক্কার জানা সেই নেতৃত্বকে। আমি অমিত ভাইয়ের কাছে অনুরোধ করব, মেহেরপুরের বিএনপি অত্যন্ত শক্তিশালী বিএনপি, মেহেরপুর পৌরসভায় আমাদের 35,000 ভোটের 25,000 ভোট বিএনপি, কিন্তু আমরা সেই মেহেরপুর পৌরসভায় পৌর চেয়ারম্যান আমার পাশে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আজীবন লড়াই করে যাচ্ছে, নির্বাচিত হতে পারে না। কেন পারে না? আমার 35,000 ভোটের 25,000 ভোট বিএনপি, আমরা কেন নির্বাচিত করতে পারি না? আমরা নির্বাচন বর্জন করেছি, আমরা নির্বাচন বর্জন করব, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব, তত্ত্বাবধায়ক সরকার এক দফার আন্দোলন দিন, অমিত ভাইয়ের কাছে দাবি করছি এক দফার আন্দোলন দিন, সেই আন্দোলনে যাওয়ার জন্য সমস্ত নেতা কর্মী প্রস্তুত রয়েছে। বন্ধু আমার,
আগামী লড়াই সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই। সংগ্রামী সাথে ভাইয়ের আমার আগামী লড়াই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আর একটি কথা বলতে চাই। আজকে আওয়ামী লীগ মিথ্যাচার করতে করতে আমাদের বিএনপিকে দিশেহারা বানিয়ে ফেলেছে। আমি একটি উদাহরণ দিতে চাই। আমি বাংলাদেশ প্রতিদিনে পড়েছিলাম, ওই তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মেয়ে লিখেছিল যে আমার বাবা রাত 10:30 সময় টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাড়িতে গিয়েছিল 32 নম্বরে। শেখ মুজিবকে বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাটা রেকর্ড করে দিন, তাহলে আমরা মানুষকে শোনাতে পারবো। তখন শেখ মুজিব বলেছিল যে আমি তো তুই কেন কেন আশ্রয় বানাবার চাস। আমাদের বিরাঙ্গনের যোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মেজর ছিলেন, তার তো স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছিল না, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সময়ের প্রেক্ষিতে জনগণের দাবি। তিনি লড়াইঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি বীরত্তম, তিনি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। আপনাদের সবাইকে আগামী আন্দোলন সংগ্রামে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান দেশ ও জাতির জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথে ভাইয়ের আমার আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মেহবুব জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব ইলিয়াস হোসেন, জনাব আলমগীর খান ছাত্র, জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব উমর ফারুক লিটন, মেহেরপুর জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব ইমতিয়াজ হক সুমন, মেহেরপুর সদর উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী সহ নেতৃবৃন্দ। সাথে ভাইয়ের আমার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক কৃষক নেতা জনাব মাহবুবুর রহমান মাহবুব। জনাব মাহবুবুর রহমান মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের সীমাহীন লোডশেডিং এবং জ্বালানি ব্যবস্থার প্রচণ্ড দুর্নীতি, তার বিরুদ্ধে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন তারই অংশ হিসাবে মেহেরপুর জেলা বিএনপি আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে আজকে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মেহেরপুর জেলার মাটি ও মানুষের নেতা জননেতা মাসুদুরুন। এই সমাবেশে প্রধান অতিথি যারা উপস্থিত আছেন জাতীয়তাবাদী রাজনীতির আইকন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তর শরীফ জনাব আনন্দ ইসলাম অমিত ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন উপস্থিত আছেন। মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব জাভেদ মাসুদ মিল্টন সহ মেহেরপুরের আপামর সাধারণ মানুষ সবাইকে আমার পক্ষে থেকে জানাই ধন্যবাদ। সাথে বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতেই আমি সর্বপ্রথমে কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক যশোরের কৃষি সন্তান টিএস আয়ুবকে অবৈধ সরকার গ্রেপ্তার করেছে, আজকের সমাবেশে তার মুক্তির কামনা করছি। বন্ধুরা আমার, আমি কোনো বক্তব্য দিতে চাই না, আমি একটা কথা বলতে চাই। আজ সারাদিন ধরে টিভির পর্দায় তারপরে নিজ নিজ মোবাইলে দেখতে পাচ্ছি বাংলাদেশে জুড়ে আজ দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে অলি গলি রাজপথ। এই শেখ হাসিনার পতন খুব অতি সন্নিকটে। বন্ধুরা আমার, আপনাদের বলতে চাই 2-3 মাসের মধ্যেই এই সরকারের পতন হবে। আমি আপনাদের বলতে চাই এই সরকারের যে পতন হবে সেই পতনের আন্দোলনে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের এই আহ্বান জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
তাহলে কি করবো? না না না, পরে দেখবো, আমাদের পরে দেখবো। সদর থানা যুবদলের সদস্য সুশীল কামরুল জামান লিখা মমতা বলতে চাইছেন, বেশি লাঠি মাঠি সংগ্রামী ছাত্র ভাইরা আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মুজিবনগর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আমিরুল ইসলাম। জননেতা জনাব আমিরুল ইসলাম, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের বিরুদ্ধে অন্যায় অত্যাচার, খুন খুন মামলা হামলা, দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে আজকে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসভায় সম্মানিত সভাপতি জনতা মাসুদরুন সাবেক এমপি জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের খুব কাছের মানুষ মেহেরপুর বিএনপিকে সুসংহত করার জন্য যিনি বারবার আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার কৃষি সন্তান সাবেক মন্ত্রী বারবার জাতীয় সংসদ সদস্যের জগদত্তরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য সামনি আমাদের মাঝে উপস্থিত আছেন। মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জনতামা আমজাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। গাঙ্গুর মানুষের প্রিয় নেতা জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জনতা জাভেদ মাসুদ মিলখান, মেহেরপুরের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সংগ্রামী সাহিত্য ভাইয়ের আসসালামু আলাইকুম। তিন মিনিট পরে আজ নামাজ শুরু হবে, আমি বক্তব্য দেব না। আজকে যার বক্তব্য শোনার জন্য, যাকে দেখার জন্য, বিএনপির নির্দেশনা শোনার জন্য যার কথা বলে আমরা আপনাদের নিয়ে এসেছি, বিশেষ করে মুজিবনগর জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত ভাইয়ের এখানে আছেন তার বক্তব্য শুনবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি শেখ হাসিনা সরকারের গুণগান করতে চাইনি, আমি তার মধ্যে বলতে চাইনি 18 সালে 14 সালে 8 সালে অবৈধভাবে নির্বাচিত সরকারের কাছে আপনি লোডশেডিং কমাতে চান, আপনার ভাতের অধিকার চান, ভোটের অধিকার চান, তেলের দাম কমাতে চান, খালেদা জিয়ার মুক্তি চান, তার জেকে দেশে ফিরে আনতে চান, প্রত্যাহার করতে চান, আমি এই দলে রাখতে চাই। আজকে একটি কথা আমি শুধু বলতে চাই, দয়া করে আজকে থেকে হাসান মাহমুদ আর উবায়দুল কাদেরের কথা শুনবেন না, হাসান মাহমুদ আর উবায়দুল কাদেরের কথা শুনবেন না। আমাদের এই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেই কথাটি গুরুত্ব দিয়ে শুনবেন। আগামী দিনের আন্দোলনের যা কাজ হয়ে সেই আন্দোলন ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পতন নিশ্চিত করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে লোডশেডিং কমাতে চাই, ভাটের অধিকার দিতে চাই, ভোটের অধিকার দিতে চাই, আমার আপনার মান সম্মান রক্ষা করতে চাই, সেই কারণে এক দফার আন্দোলন চাই, এই সরকারের পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠা।
আমি মজুমনগর থানা কেন্দ্রের পক্ষ থেকে প্রধান অতিথি সহ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদাফেজ, বাংলা জিন্দাবাদ, শহীদ জওয়ানেরা খালেদা জিন্দাবাদ। সংগ্রামী সাথী ভাইরা, পবিত্র আসরের নামাজের কারণে আমাদের 10 মিনিট বিরতি, আপনারা কেউ কোথাও যাবেন না, এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা আমার, আমাদের সমাবেশ বেশিক্ষণ চলবে না, 10 মিনিট পর আমাদের প্রধান নেতৃত্ব বক্তৃতা দেবে, আপনারা এখানেই থাকেন, গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, কেউ এদিক ওদিক করবে না, কেমন? 5-7 মিনিট চুপ থাকেন, একদম চুপ, সবাই চুপ থাকেন। Thank you.
মাইকের সুইচ বন্ধ করো, নাহলে কথা বলেন না মাইকের সামনে। Thank you.
আমরা আপন
যাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গাঙ্গের মানুষ মঙ্গল মানুষের নেতাদের সর্বস্ব মানুষের পক্ষ থেকে এই সকল টুকুর গাঙ্গি উপজেলা বিএনপির পক্ষ থেকে গাঙ্গির সর্বস্ব মানুষের পক্ষ থেকে আপনাদের সবকে অভিনন্দন জানিয়ে বিশেষ করে আমার শ্রেয়বাদন অনন্তের সঙ্গে আমাদের কান্ধারা সৈতে দাঁড়িয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। এবং কুতুপুর ইউনিয়ন ব্যাংকের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল আলম, মেহেরপুর পৌর যুব দলের নেতা সভাপতি সামিউল ইসলাম নিজন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখছেন। মেহেরপুর জেলা ব্যাংকের অন্যতম সহসভাপতি জনাব আলমগীর খান সাধু, জনাব আলমগীর খান সাধু বিসমিল্লাহ রহমান রহিম। সারা দেশে লোডশেডিং ও জ্বালানো খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে মেহেরপুর জেলা বিএনপির আজকের বিক্ষোভ সমাবেশ। সমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম কৈকুল ভাইয়ের সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত স্যার, আমরা আজকে তার বক্তব্য সম্ভব হতো যেহেতু আমরা তো ধারাবাহিকভাবে বক্তৃতা দিচ্ছি। অনেকদিন পর তার একটু আমরা নীরব নির্ভীতে বক্তৃতার কথাগুলো শুনব। আজকের এই সবাই উপস্থিত রয়েছেন সভাপতি হিসাবে স্নেহার্জন মাসুদ অরুণ, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ আমজাদ হোসেন, উপস্থিত আমার প্রাণপ্রিয় জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা সব সময় বিএনপির সংগ্রাম আন্দোলন এবং যখনই আপনাদের ডাক দেওয়া হয় শহীদ রাষ্ট্রপতির সৈনিকেরা এবং খালেদা জিয়ার সৈনিকেরা, মেহেরপুর জেলা বিএনপির নিবেদিত নেতা কর্মী যারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, যারা উপস্থিত হয়েছেন এই গরমের মধ্যে আপনাদেরকে জানাই আন্তরিক সম্বরণ। বন্ধুরা আমার, আমি প্রথমেই বলেছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃতি সন্তান তৈকুল ইসলাম দেখেন বক্তব্য আমি খুব সংক্ষেপে বলি। একটা ব্রিজ তৈরি করেছে এই সরকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে বিএনপিকে আইসোলেটেড করার জন্য যে বক্তব্যগুলো তাদের এ টু জেড যে কথাটা বলে যে বিএনপি পদ্মা ব্রিজের বিপক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে স্টিমুলেটেড উত্তেজিত করার জন্য তাদেরকে বলে যে এই ব্রিজটা বিএনপি করার সম্পূর্ণ বিপক্ষে। কিন্তু বিএনপির বক্তব্য ছিল আমরা পদ্মা সেতুর বিপক্ষে নই, আমরা যে দুর্নীতি হয়েছে ধারাবাহিকভাবে যে আওয়ামী লীগ এখানে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিপক্ষে আমরা পদ্মা সেতুর বিপক্ষে নই। খুব পরিষ্কার কথা বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে হাতির ঘিরে এই সরকার সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ দেওয়ার উপলক্ষে ব্যাপক আনন্দ উল্লাস এবং তারা সারা বাংলাদেশে যে শতভাগ বিদ্যুৎ দিয়েছে তার জন্য তারা আতশবাজি থেকে আরম্ভ করে প্রায় ১৭ টাকা খরচ করেছে। আজকে বক্তব্য শেষ করতে হবে না, আজকে গ্রামে গঞ্জে ৬ ঘন্টার উপরে বিদ্যুৎ থাকে না, শহরে কমপক্ষে আমরা দেখছি হিসাব নিকাশ করে তিন চার ঘন্টা বিদ্যুৎ থাকে না। চোরের মায়ের বড় গলা, আমি বলি এসো ভাই তুলি হাই ট্যাং করেছি
অনিশ্চিত আমি সংসারে ইহাই নিশ্চিত। অনিশ্চিত আর সংসারের মধ্যে ফেলে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে, নিশ্চিত ভাবে অনিশ্চিতার করতে ফেলে দিয়েছে। হঠাৎ করে কি আজকে এই বিদ্যুতের লোডশেডিং হয়ে গেল, ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এই বিদ্যুতে, উইকেন্ডের নাম করে যে হারে টাকা লুটপাট করেছে, গতকালকে মাননীয় মহাসচিব বিএনপি ধারাবাহিকভাবে এভিডেন্স দিয়ে ডকুমেন্ট দিয়ে সেগুলো তুলে ধরেছে, শেখ হাসিনা এবং তার বন্ধুরা কিভাবে অর্থ লুটপাট করেছে এই বিদ্যুৎ হাত থেকে। সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের যে লাগামহীন গতি, এই ঊর্ধ্ব গতিকে রোধ করার জন্য আমরা বারবার সরকারকে বলেছি। বন্ধুরা আমার, সারা বাংলাদেশে কিন্তু তিনটে জিনিসের মান কমেছে, আপনারা লক্ষ্য করবেন, মানুষের কোনো দাম নেই, মানুষের কোনো মান নেই, ধানের কোনো দাম নেই, নারীর কোনো মান নেই, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে এখানে বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনের সম্পাদক উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, উনি আমাদের চেম্বারমেন্ট বুঝেন এবং মেহেরপুরের খুব কাছের মানুষ, তিনি আমাদের প্রিয় সমাবেশে এসেছিলেন। আমরা শুধু না উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমাদের মেহেরপুরের বিএনপি নেতা কর্মী সকলে অত্যন্ত ত্যাগী এবং নিবেদিত এবং অত্যন্ত বিদ্রোহী, যাদের টাকা হয় মাসহারে হয় তাদেরকে আপনারা নিরপেক্ষ রেখে দেন, আমাদের পক্ষে আসতে হবে না, আসেন দেখি মাঠে। এই সরকারের পায়ের তলার মানে মশা ফটফট করে কাঁপছে, মশা ফটফট করে কাঁপছে, ঘরে দাঁড়িয়ে আসছে, আর বেশিদিন সময় নেই। বন্ধুরা আমার, আমি বলি সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ থাকবেন। রশিপুরের এক চ্যাংরা সভা আহ্বান করে আমি প্রশাসনের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ার মতো জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনতা জনাব ইলিয়াস হোসেন, জনাব ইলিয়াস হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপির আহ্বানে সারা দেশে লোডশেডিং এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার অব্যবস্থাপনার প্রতিবাদে আজকে এই সমাবেশে সমাবেশ করছেন মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক এমপি স্নেহস্কর মাসুদ রহমান উপস্থিত রয়েছেন, সারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আমাদের অত্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন সেই তরিকুল ইসলাম
যে সুযোগ্য সন্তান জনমন্দ ইসলাম এবং ওনার সাথে আমাদের প্রাণ প্রিয় নেতা মরুম আহমদ আলী সাহেবও ছিলেন এবং এই অঞ্চলে তারা নেতৃত্ব দিয়েছেন। বন্ধুগণ, আজকে শুধু লোডশেডিং নয়, আজকে শুধু বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা নয়, সারা দেশে প্রতিটা সেক্টরে যা ব্যবস্থাপনা এবং দেশকে যে ধ্বংসের যারা কাজ করিয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশের
কর্মসূচি, সেই কর্মসূচির অংশে সবাই আমরা এখানে, আমরা সেই কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি শুরুর আগে আমরা জীবন যুদ্ধটাকে তিষ্কারিয়ে
ইতিমধ্যেই বক্তব্য চমৎকার বক্তব্য হয়ে গেছে, সামনে বক্তব্য শুনব। নেতৃবৃন্দ, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কাদের বিরুদ্ধে লড়াই আমাদের? একটি অবৈধ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আজকে সারা দেশের যে মুজিবুল মুসলিম, আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেতা জন বাংলাদেশ নেতা শেখ হোসেন জিয়াউর রহমান, উনি বলে গিয়েছেন 68,000 গ্রাম আসবে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের কৃষকরা আজকে সেচের পানির জন্য তারা ধান লাগাতে পারছে না। আজকে বাংলাদেশের গ্রাম চরমভাবে অবহেলিত বন্ধুক। আপনারা জানেন গ্যাসের যে সংকট, গ্যাসের যে সংকট, বাংলাদেশের গ্যাসের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সরকার তাদের নিজস্ব ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য তারা গ্যাস অনুসন্ধান করে নাই, গ্যাস সঠিকভাবে উত্তরণ করে নাই। বাংলাদেশের রিজার্ভের কথা বলে রিজার্ভ নাই, সব জায়গায় নাই, নাই নাই নাই। আর এমনকি আছে, আছে আর আছে, কি আছে? লোড শেডিং আছে, কি আছে? দুর্নীতি আছে, কি আছে? লুটপাট আছে। এনাদের মন্ত্রীদের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ সুখের রাজ্যে ভাসছে। অথচ আপনারা বর্তমানে প্রত্যেকটি আন্তর্জাতিক কংগ্রেসীয় যেসব রিপোর্ট আসছে সেসব রিপোর্টে স্পষ্টভাবে প্রতিবাদ হয়ে গেছে, বাংলাদেশ তার শ্রীলঙ্কার মতো করে চলে যায়। বন্ধুগণ, আমরা তো আতঙ্কিত, আমরা তো উৎসঙ্কিত। তাই বন্ধুগণ, আপনারা সতর্ক হয়ে যান, এই সরকার কোন জায়গায়, কোন বাংলাদেশের কোন জায়গায় কোন নিয়মের শৃঙ্খলার কোন ভাগ ধরে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন বাংলাদেশ সরকারি গায়ে বিধবা বাহিনী, সন্ত্রাসী বাহিনী আমাদের মা বন্ধুরে কিভাবে নির্যাতন, তাদেরকে হয়রানি করছে, ইন্দ্রকে অরিন্দ ছাত্রাবাস কয়েকদিন আগে গেছে, আপনারা কয়েকদিন আগে চট্টগ্রাম বিস্ফোরিত হয়ে গেছে। যেখানে অন্যায় সেখানে এই ছাত্রী, যেখানে অপরাধ সেখানে এই ছাত্রী, যেখানে লোক সেখানে আওয়ামী, যেখানে অপরাধ সেখানে আওয়ামী। তাই বন্ধুগণ, আমাদের রুখে দাঁড়ানোর সময় হয়ে গেছে, আমাদের বীর দলে থেকে গেছে, আর উপস্থিত থাকার কোনো সুযোগ নাই। আমরা জানি এই গরমের ভিতরে আপনারা যেভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, এটা এমনি এমনি দাঁড়িয়ে নাই, আপনাদের নির্যাতন
আপনাদের অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আপনার অপরাধ আপনার জেলকে ভয় পান না। আপনারা কি আর জেলের কেটে দিতে চান? আজকে দুর্নীতি অন্যায় তেল গ্যাস প্রতিবাদে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব মাসুদুল সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই রূপসীমাহীন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অর্থাৎ খুলনা বিভাগের দশটি জেলা এ প্রান্ত থেকে ওই প্রান্তরে ছুটে বেড়ানো সেই মানুষটি অপারগতা যখন চলে আসে সে
দায়িত্বে জনগণ বলেন কথা বলেন দায়িত্ব জনগণ বাংলাদেশ জাতীয় কমিটির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক
পরিচিত আমাকে সম্পাদক আমাদের প্রিয় নেতা আজাদ আমজাদ হোসেন উপস্থিত, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমাদের আলী বড় ভাই জাভেদ মাসুদ মিল্টন উপস্থিত, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরত্বে আগত বিএনপি আমাদের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ভাইরা, সারাদেশে লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ। যদিও আমাদের একজন পূর্ব বক্তৃবার্তা বলেছেন অব্যবস্থাপনা কোন খাতে নেই, বক্তব্যের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবার জন্য লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আজ ভোলারের স্বেচ্ছাসেবক দলের আমার যে ভাই শাহাদত পালন করেছেন আব্দুর রহিম, তার গৃহের মাঠে রাস্তা বলে বলছি আজকের এই আয়োজন থেকে স্পষ্ট ভাবে বলছে, আব্দুর রহিমের বুকে যারা গুলি চালিয়েছেন এবং এই গুলি চালাবার যারা নির্দেশ দিয়েছেন, গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পর নিশ্চিত থাকুন তাদেরকে অবশ্যই তাহলে তারা কি হবে সেটাই কাজ করবে।
সেই কৃষক যদি আগামী দিনে সার না পায় তাহলে কিভাবে তারা ফসল ফলাবে? আমার পূর্ববর্তী বক্তা যাদের বসন্তবিজ্ঞান বলেছেন যমুনা সার কারখানা এবং কর্ণপুরী সার কারখানা বন্ধ হয়ে গেছে। আজ 41 দিন যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে না। কর্তৃপক্ষ জানেন না কবে আমার গ্যাস সংযোগ দেওয়া হবে। স্পর্শ করে তারা কৃষি মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে তাদের ইউরিয়া উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ আগামী রবি মৌসুমে আমাদের দেশের কৃষকেরা তাদের পর্যাপ্ত ইউরিয়া সার থেকে বঞ্চিত হবে, যার নেতিবাচক প্রভাব আমাদের খাদ্যশস্য উৎপাদনে পড়বে, যার ফলশ্রুতিতে একদিকে যেমন খাদ্যদ্রব্যের দাম আরো বাড়বে অপরদিকে মানুষ না খেয়ে কার্যত বিনাশ পাঠ করবে। প্রিয় ছাত্র ভাইরা, যেখানে কিছুদিন পূর্বেই হাতির ঝিলে শত কোটি টাকা ব্যয় করে শতভাগ বিদ্যুৎ সংযোগের উৎসব পালন করা হল, সেখানে আজ মাত্র কয়েক মাসের ব্যবধানে এমন অবস্থাটি কেন হল? বাংলাদেশের অর্থনীতির দেশকে নির্যাতিত আদি শক্তি বার বার সতর্ক করেছিল বাংলাদেশ আগামী দিনে অবশ্যই একটি সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। কারণ বাংলাদেশের জ্বালানি খাত, এই দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস এবং ভূগর্ভস্থ কয়লার উপর নির্ভর না করে আমদানি নির্ভর জ্বালানি খাতে পরিণত করা হয়েছে। আপনারা জানেন আজ থেকে 5 বছর পূর্বেও আমাদের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে ভূগর্ভস্থ গ্যাস ছাড়াই পরিচালিত হতো। অথচ সরকার বিদেশি রাষ্ট্রকে খুশি করবার জন্য এবং তাদের দলীয় নেতা কর্মীদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য আস্তে আস্তে আমাদের এই জ্বালানি খাতকে আমদানি নির্ভর খাতে পরিণত করেছে। আপনারা জানেন যাতে করে এই বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন করা যায় সেই কারণে প্রতি ইউনিট গ্যাস থেকে 46 পয়সা বাংলাদেশ সরকার কেটে রাখে, যাতে করে একটি গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে এবং সেই গ্যাস উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস এবং কয়লা খনি অনুসন্ধান চলবে, উন্নয়ন চলবে এবং সঞ্চালনের কাজ চলবে। অথচ সেই ফান্ডে 17,000 কোটি টাকা থাকবার পরেও একটি টাকা বাংলাদেশের গ্যাস এবং কয়লা খনি উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি। উপরন্তু সাম্প্রতিককালে জাতীয় পত্রিকায় এসেছে এই তহবিল থেকে 2,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আমদানি নির্ভর প্রাকৃতিক গ্যাস আমদানি করার জন্য। এর পূর্বে 3,000 কোটি টাকা লক্ষ্যাংশ দিয়ে বাংলাদেশের সরকারে কোষাগারে জমা দেওয়া হয়েছে। আপনার আমার পকেট থেকে যেই টাকা কাটা হয়েছিল এই বাংলাদেশের গ্যাস এবং কয়লা খনি উন্নয়নের জন্য, সেই গ্যাস এবং কয়লা খনির উন্নয়ন না করে সেই টাকা দিয়ে আজ জ্বালানি আমদানি করা হচ্ছে। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা দেখেছেন গত 2-3 বছরে শুধুমাত্র বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে 56,000 কোটি টাকা। এর অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরকার অনেক মাসে 1 ইউনিটও বিদ্যুৎ তারা গ্রহণ করেনি, কিন্তু দেশবিরোধী চুক্তির অংশ হিসেবে প্রতি মাসে এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রকে 100 কোটি টাকা থেকে 1,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। আজকে তারা কেন বলছে কি করছে? তারা বলছে তাদের হাতে পর্যাপ্ত
কলঙ্কিত আমদানি কৃত গ্যাস নেই, তারা বলছে তাদের হাতে পর্যাপ্ত ফার্মেস অয়েল নেই। সত্য কথাটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার হাতে মাত্র 11 বিলিয়ন জ্বালানি তেল উদ্বৃত্ত রয়েছে। যদি দ্রুত কোনো সময়ের মধ্যে নতুন কোন জ্বালানি তেল বাহিত কন্টেইনার চট্টগ্রাম পথে না পেয়ে তাহলে আগামী 11 দিন পর এই বাংলাদেশের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, সকল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক জীবনযাপন আপনার আর করবার কোন সুযোগ থাকবে না। একবিংশ শতাব্দীতে এসে আপনার সন্তান বাড়ির ভাঙা হেরিকেন সেরে সেই হেরিকেনে কেরোসিন তেল ভরে পড়ালেখা করবে, এটি নিশ্চয় আপনারা তো প্রত্যাশা করেননি। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের জনগণকে কষ্ট দিয়ে 4 ঘন্টা থেকে 16 ঘন্টা লোডশেডিং নিয়ে রেখে আপনি যে টাকা সঞ্চয় করতে চাচ্ছেন সেই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি এই পতলা অবস্থা আপনি দূর করতে পারবেন না। এবং সেই টাকা বাংলাদেশের সরকার তো দেয়নি, আপনার আমার পকেট কেটে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাথী ভাইরা, কিছুদিন পূর্বে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেছিলেন আমরা শ্রীলঙ্কার অসমীয় সংকেত বাংলাদেশে দেখতে পাচ্ছি, তখন মহাজুল কাদের সাহেব চিৎকার করে বলেছিলেন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হয় না। তখন শেখ হাসিনা রাজা চিৎকার করে বলেছিলেন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। আজকে যেই অসমি সংকটের পদগুলি শুনতে পাচ্ছি এই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চাইতে ভয়াবহ হতে পারত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গত 15 বছর যাবত রাজপথে রয়েছে। আমরা বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের দাবি জানিয়েছি, আমরা বাংলাদেশের জনগণের জন্য ভোটাধিকার চেয়েছি, আমরা বাংলাদেশের জনগণের জন্য মানবাধিকার চেয়েছিলাম, আমরা বাংলাদেশের জনগণের জন্য আইনের শাসন চেয়েছিলাম। যখন আমরা আন্দোলনের সূচনা করেছিলাম এই বাংলাদেশের অনেক শ্রেণী পেশার মানুষ এমনকি গণমাধ্যমের বন্ধুরা মনে করেছিল বিএনপি আন্দোলন করছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য।
আমরা স্পষ্ট করে বলেছিলাম আমাদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ভালোবেসে তিনটি প্রতি সংসদ এলাকা থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে জীবন সারেন দেশের প্রধানমন্ত্রীর আসন তার কাছে বড় বিষয় নয় শুধুমাত্র বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ করার অংশ হিসেবে তিনি তার নিজের উন্নত চিকিৎসার সুযোগকে পায়ে ফেলে শুধুমাত্র বাংলাদেশের জনগণের ভাগ্য নিশ্চিত করবার জন্য সরকারের কোন অনৈতিক দাবি অনৈতিক চাপের কাছে মাথা মতো করেননি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করে সেই নাটকের একটি অত্যন্ত চমৎকার দৃশ্য আজকে উপস্থাপিত হয়েছে জাতীয় সংসদের তথাকথিত প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির সাথে আজকে নির্বাচন কমিশনের একটি বৈঠক ছিল সেই নির্বাচন কমিশনের সাথে বৈঠকে জাতীয় পার্টি প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিয়েছেন মুজিবুর হক তিনি বলেছেন ওই অপকর্মটা সাধারণত রাতেই হয় সেই কারণে ব্যালট পেপার আগের দিন রাতে না পাঠিয়ে সংবিধান সংশোধন করেও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত প্রিয় সাথী ভাইরা আজকে আমরা বিদ্যুতের দাবিতে আমরা প্রতিবাদ করছি এর পূর্বে আমরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাটে প্রতিবাদ জানিয়েছি যদিও বাংলাদেশ আওয়ামী লীগ ভুলবার চেষ্টা করেছিল আমরা নাকি পদ্মা সেতুর বিরোধিতা করেছি সত্যটা কি এই পদ্মা সেতুর প্রাথমিক সমীক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাপানি অনুদানে সম্পন্ন হয়েছিল পদ্মা সেতু আমাদের এই যশোর খুলনা মেহেরপুর চুয়াডাঙ্গার মানুষের জন্য সুবিধা হতো যদি পাটুরিয়াতে হতো পাটুরিয়াতে হবে নাকি মালাতে হবে এ ব্যাপারে নির্মোহভাবে একটি জায়গা প্রতিনিধি দলকে অনুসন্ধানের মাধ্যমে দেশ নেত্রী এবং খালেদা জিয়া সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন পদ্মা সেতু মালাতেই তৈরি হবে সেদিন প্রাথমিকভাবে 8000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সেই 8000 কোটি টাকার শুধুমাত্র সড়ক সেতু হওয়ার কথা ছিল পরবর্তীতে সেই সংখ্যা অনুযায়ী এই প্রাকৃত ব্যয় সংশোধন করে রেল সংযোগ সংযুক্ত করে 10000 কোটি টাকা করা হয়েছে অথচ আপনারা জানেন শুধুমাত্র সড়ক সেতু উদ্বোধন হয়েছে 30000 কোটি টাকা নির্ময় আর রেল সংযোগ যেটি চালু হতে যাচ্ছে তার জন্য আলাদাভাবে 35000 কোটি টাকা ব্যয় করা হয়েছে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত যে 55 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে তার জন্য 11000 কোটি টাকা ব্যয় করা হয়েছে অর্থাৎ প্রতি কিলোমিটার রাস্তায় 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে এই রাস্তা তো আসলে ইট বালি খোয়া দিয়ে তৈরি হয়নি এই রাস্তা তো আসলে শেখ হাসিনা এরপরে যেটুকু টাকা থাকে সেই টাকা দিয়ে আপনার খাওয়ার খরচ যায়
এখন 20,000 টাকার মধ্যে যদি 15,000 টাকা দিয়ে আপনি কি সুন্দর বাড়িতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে হয় আপনাদের সন্তানের পড়াটা বন্ধ করতে হবে, না হলে হয়তো দিন বেলার সময় এক বেলা খেতে হবে, না হলে হয়তো হেঁটে পথ চলতে হবে, না হলে হয়তো আপনার বৃদ্ধ বাবার চিকিৎসা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের অবস্থা কি ঠিক তাই হয়েছে। Yeah.
আমি এই পুলিশ সুপার সাহেবকে সেনগালের মতো বলছি, আগামী দিন যদি তাকে দাবি সন্ধ্যা দেওয়া হয় Peace.
আজকে অমিত কষ্ট করে আসার জন্য আমি ধন্যবাদ জানাই। তবু অমিত বসবে, তবু অমিত বসবে, তবু অমিত বসবে, তুমি ভলেন্টিয়ারি করো। বন্ধুরা আমার সবাই যান, ফিরে যান, অমিতের মা।